বর্ণদাতাল হাতির আক্রমণের হাত থেকে পরিত্রাণ পাওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলো ক্ষতিগ্রস্ত ক্ষুব্ধ এলাকাবাসী। জানা যায়, খোয়াইটিপুরা জেলা চাকমাঘাট ভূমিহীন কলোনি এলাকায় প্রায় নিত্যদিনই বর্ণদাতাল হাতির আক্রমণের শিকার হচ্ছে এলাকাবাসী। বর্ণদাতাল হাতি দর তলের তাণ্ডবে মানুষের ঘরবাড়ি ভাঙচুর, ক্ষেতের ফসল নষ্ট করা সহ আক্রান্ত হচ্ছেন মানুষও। বিগত কিছুদিন পূর্বে বর্ণদাতাল হাতির আক্রমণে গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ ক্ষুব্ধ এলাকাবাসীর। স্থানীয় তেলিয়ামুড়া বন দপ্তরের কর্মীরা এর কোনো স্থায়ী সমাধান করতে পারছে না বলে অভিযোগ। গতকাল রাতেও বর্ণদাতাল হাতির দল চাকমাঘাট ভূমিহীন কলোনি এলাকায় আক্রমণ চালায়। বর্ণদাতাল হাতির দলের ভয়ে এলাকার মানুষেরা রাতের খাওয়া দাওয়া ফেলে নিজেদের বাড়িঘর ছেড়ে কোনো প্রকার পালিয়ে বেঁচেছেন বর্ণদাতাল হাতির আক্রমণের হাত থেকে, এমনটাই অভিযোগ স্থানীয় ক্ষুব্ধ বাসিন্দাদের। বর্ণদাতাল হাতির তাণ্ডব থেকে পরিত্রাণ পেতে শনিবার সকালে চাকমাঘাট ভূমিহীন কলোনি এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে স্থানীয় স্থায়ী সমাধানের দাবিতে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এলাকাবাসীর দাবি, তেলিয়ামুড়া বন দপ্তর যেন এলাকাবাসীকে বর্ণদাতাল হাতির আক্রমণের হাত থেকে রক্ষা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া বন দপ্তরের আধিকারিককে। পরে পুলিশ হস্তক্ষেপ করে তেলিয়ামুড়া বন দপ্তরের তরফ থেকে বর্ণদাতাল হাতির তাণ্ডব থেকে মানুষকে রক্ষা করতে স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রায় ঘণ্টাখানেক পরে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। আমি চাই না তোমাদের উপরে কোনো মামলা সামলা হোক, তোমাদের না আমি চাই না জিনিসটা আলোচনা করবো। রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়ো, আমি রাস্তা ছাড়ো, আমি তোমাকে বারবার করতেছি। যারা কথা বলতে পারবে তারা যাও। এখন আমরা দুঃখেতে দীর্ঘদিন ধরে আমরা এই অত্যাচারে আজকে এই পথ অবরোধ করছি, মানে একদম বাধ্য হইয়া বন দপ্তর আমরা কোনো কোনো কথাই কইতে আসে না দীর্ঘদিন ধরে বেড়া কুচি কইছে না, এ গাড়ি যাইতে পারতো না, হারাই লাগছি, ইট ভাঙা খাই আমরা ডেলি দিন মজুরি, তো মনিষ্ঠার কোনো খবর নাই না, এদিকে মানুষও মারা লাগছে। আমি এসডিএম সাহেবের সাথে কথা কইছি, আমি বুঝছি বাচ্চা বাচ্চা লইয়া একটা জিনিস মনে রাখবা, যে কোনো কাজ করবা তোমরা অ্যাডমিনিস্ট্রেশনের মানে যাতে দৃষ্টি পড়ে তার জন্য তোমরা এটা করছো, তাই না? যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের দৃষ্টিতে আইসে। আর একটা ব্যাপার হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে বন্ধ করা হচ্ছে মারাত্মক অপরাধ, তোমরা না পারতে আইসো, আমি সেই জন্য আমি এখন তোমরা রাস্তা ছাড়ো, রাস্তা ছাড়া আমার সঙ্গে কথা কাও, আমি ফরেস্টারের সঙ্গে হোক এসডিএম হোক আমার গাড়িতে তোমরা তিন চারজন যাও, আর বাকি রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9570
6483-7601 অথবা 6294-607196।